স্টুডেন্ট আগের ক্লাসে আমরা ক্লাস টেনে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দিচ্ছি তো আগের ক্লাসে আমি তোমাদের এই ত্রিকোণীর আগে পর্যন্ত লং কোয়েশ্চিনের শায়শানগুলো করে দিয়েছি তো মাধ্যমিক দু হাজার একুশের জন্য আমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ তোমাদের লং কোয়েশ্চিনের শাসান করছি তো আজকে আমরা তাই তোমাদের ত্রিকোণ মৃতির ফার্স্ট চ্যাপ্টার কোন পরিমাপের ধারণা এই চ্যাপ্টারের লং কোশ্চিনের সায়সান নিয়ে চলে এসেছি তো মাধ্যমিক দু হাজার একুশের জন্য তোমাদের এই তোমাদের এই চ্যানেল থেকে অনেকটাই সাহায্য পেয়ে থাকবে তোমরা তো তোমরা সবসময়ের জন্য এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো কারণ এই চ্যানেলেই তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ লং কোয়েশ্চনের শাসন দেওয়া হচ্ছে এবং এর পরেও তোমাদের শর্ট কোয়েশ্চিনের জন্য কিন্তু শাসন দেওয়া হবে তো তোমরা তাই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো তো আজকে আমরা দেখে নিই যে ত্রিকোণমিতির কোন পরিমাপের ধারণায় কোন কোন কোশ্চেনগুলো আমরা করলে মাধ্যমিক দু হাজার একুশে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট সেই অঙ্কগুলোর মধ্যে একটা কোশ্চেন পেয়ে যাব তো তোমরা এই অঙ্কগুলো কিন্তু মাস্ট মাস্ট করে নেবে তো আমি যে পাঁচটা কোশ্চেন আজকে সিলেক্ট করেছি এই পাঁচটা কোশ্চেন যদি তোমরা করো তাহলে মাধ্যমিক দু হাজার একুশে কোন পরিমাপের ধারণা থেকে এই পাঁচটা কোশ্চেনের বাইরে কোনো লং কোশ্চেনই পড়বে না এই পাঁচটা কোশ্চেন করলেই কিন্তু তোমরা সব কোশ্চেনগুলো পেয়ে যাবে তো দেখা যাক এক নম্বর কোশ্চেনটা কী আছে দেখো এক নম্বর কোশ্চেনটা আছে একটি ত্রিভুজের তিনটি কোণ এক্স ডিগ্রি এক্স প্লাস ওয়াই ডিগ্রি এবং এক্স প্লাস টু ওয়াই ডিগ্রি ছোট কোণের ষষ্ঠিক মান এবং বড়ো কোণের বৃত্তীয় মানের অনুপাত সাইট অনুপাত পাই ষষ্ঠিক পদ্ধতিতে ত্রিভুজের তিনটি কোণের মান বের করো তো এই অঙ্কটা খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক মাধ্যমিক দু হাজার একুশের জন্য তো তোমরা কিন্তু এই অঙ্কটা মাস্ট করে নেবে কারণ এই অঙ্কটা তোমরা মাস্ট করে নেবে এটা একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক যাদের এই অঙ্কটা করা নেই তারা আমার কমেন্ট বক্সে এক লিখে জানাও তাহলে পরের ক্লাসে আমি তোমাদের এই অঙ্কটা করে দেবো ঠিক আছে এরপরে যাচ্ছি আমরা দু নম্বর কোয়েশ্চেন তো দু নম্বর কোশ্চেন কি আছে দেখো দুটি কোণের সমষ্টি একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবং তাদের অন্তর পাইবাই বারো ডিগ্রি হলে কোন তিনটি ষষ্ঠিক এবং বৃত্তীয় পদ্ধতিতে মান্য করে। কোন দুটি ষষ্ঠিক এবং দ্বিতীয় পদ্ধতি করো তো এই অঙ্কটা আমার মনে হয় মাধ্যমিক দু হাজার একুশে পড়ার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা কিন্তু তোমরা মাস্ট মাস্ট করে নেবে কারণ এই অঙ্কটা তোমাদের মাধ্যমিক দু হাজার একুশে কিন্তু পড়তে পারে আমার মনে হচ্ছে ঠিক আছে তো এই অঙ্কটা তোমরা কিন্তু মাস্ট মাস্ট করে নেবে এটা তোমাদের চ্যাপ্টারেরই অঙ্ক আর যার এই অঙ্কটা করা নেই যাদের তো তারা আমার কমেন্টে দুই লিখে জানাও তো পরের ক্লাসে আমি তোমাদের এই অঙ্কটা করে দেবো এরপরে দেখা যাক তিন নম্বর কোশ্চেন কি তিন নম্বর কোশ্চেন দেখে নাও একটি বৃত্তের ব্যসার্ধের দৈর্ঘ্য আঠাশ সেন্টিমিটার ওই বৃত্তে পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের বিত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোনটির বিত্তমান কত এই অঙ্কটাও একটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক মাধ্যমিক দু হাজার একুশের জন্য তো তোমরা এই অঙ্কটাও মাস্ট করে নেবে এটাও তোমাদের চ্যাপ্টারেরই অঙ্ক তো যাদের করা নেই এই অঙ্কটা তারা আমার প্লে লিস্টে গিয়ে দেখতে পারো সেখানে আমার যে ত্রিকোণমিতি চ্যাপ্টারের যে অঙ্কগুলো করে দেওয়া আছে সেইখানে কিন্তু তোমরা এই অঙ্কটা পেয়ে যাবে এবং উপরের অঙ্কটাও কিন্তু তোমরা সেখানেই পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা সেখান থেকে এই দুটো অঙ্ক করে নিতে পারো এরপর আমরা দেখে নিই চার নম্বর কোশ্চেন তো চার নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোন ধারণ করে আছে তার অনুপাত পাঁচ অনুপাত দুই এবং দ্বিতীয় কোনটি ষষ্ঠিক মান তিরিশ ডিগ্রি হলে প্রথম কোনটি ষষ্ঠিকমান এবং বৃত্তীয় মান হিসাব করি এই অঙ্কটাও একটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক মাধ্যমিক দু হাজার একুশের জন্য তো তোমরা এই অঙ্কটাও কিন্তু মস্ট মাস্ট করে নেবে এটাও তোমাদের চ্যাপ্টারের অঙ্ক এটা আমাদের আমার প্লে লিস্টে করে দেওয়া আছে ত্রিকোণবিত্তির প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো সেখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এরপর দেখা যাক পাঁচ নম্বর কোশ্চেন কি আছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ পঁয়ত্রিশ ডিগ্রি সাতান্ন মিনিট চার সেকেন্ড এবং উনচল্লিশ ডিগ্রি দু মিনিট ছাপান্ন সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো এই অঙ্কটাও একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা এই অঙ্কটা মাস্ট মাস্ট করে নেবে এটা আমার প্লে লিস্টে ওখানেই করে দেওয়া আছে তো তোমরা ত্রিকোণ মিত্রে প্লেলিস্টে গিয়ে এই অঙ্কটা দেখে নিতে পারো সেখানে করে দেওয়া আছে আর যারা বুঝতে না পারবে ওখানে বা যদি না করে দেওয়া থাকে তাহলে তোমরা কমেন্টে পাঁচ লিখে জানাও তাহলে আমি তোমাদের করে দেবো তো তোমরা কিন্তু এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এবং যারা আগের ভিডিও দেখো নি তারা আমার প্লে লিস্টে আমার ভিডিওর আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে মাধ্যমিক সায়সান প্লে লিস্টে গিয়ে দেখো সেখানে তোমরা সমস্ত চ্যাপ্টারের স্যাসনগুলো পেয়ে যাবে এরপরেও কিন্তু তোমাদের শর্ট কোশিনের জন্য সাজেশান করা হচ্ছে তো তোমরা কিন্তু এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওগুলোকে শেয়ার করো যাতে সবাই এই চ্যানেলের সঙ্গে জুড়তে পারে কারণ এই চ্যানেল থেকে তোমরা মাধ্যমিক দু হাজার একুশের জন্য খুবই হেল্প পাবে ঠিক আছে তো আজকে আমরা এখানেই ভিডিওটা শেষ করছি পরে ক্লাসে আমরা নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আবার নতুন কোনো সাজশান নিয়ে আবার দেখা হবে